বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, বেআইনিভাবে পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ করা হয়েছে, পুরসভা সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এলাকার বিধায়ক ববি হাকিম তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগ্যাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে, স্থানীয় বাসিন্দারা বলছে, তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না, এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে। কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি, তো সে গার্ডেন রিচ এলাকা বলুন বা তোপসিয়া তিলজলাই কিছু কিছু জায়গাতে এত ইলিগ্যাল, এত অবৈধ কনস্ট্রাকশন, কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না। কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না? এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে? কত মানুষকে আজকে শঙ্কায় দিন কাটাতে হচ্ছে? এখনও অনেক মানুষ ভেতরে নিচে এই বিল্ডিংয়ের নিচে ফেসে আছে। আজকে যদি প্রপার সিভিক ইনফ্রাস্ট্রাকচার থাকতো, সিভিক সিস্টেম থাকতো, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সঠিকভাবে মানা হতো, কলকাতা পুলিশ যদি সঠিক নজরদারি করতো, তাহলে কিন্তু এই দিন এই রাত এত সংখ্যায় কাটাতে হতো না।